রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নগরী মদিনা, এই মদিনাতে যারা এসেছেন তারাই এই ওয়াদি ই জিন অথবা জিন পাহাড়ে আসার চেষ্টা করেন সবাই। আমরা যাচ্ছি ওয়াদি এ জিন বা জিন পাহাড়ে। মদিনার সিটি সেন্টার থেকে প্রায় 37 মাইল দূরে, যেতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগবে। হাতের বাম পাশে দেখা যাচ্ছে পানি। আসলে আমরা শুরুতে ভুল করলাম যে পানি কোত্থেকে আসলে মরুভূমিতে, কিন্তু এটা হচ্ছে একটি খুব একটি নাম করা ড্যাম, যেটাকে বলা হয় আল খুলাইল ড্যাম। উহুদ পাহাড় থেকে যে বৃষ্টির সময় যে পানি আসতো, সে পানিগুলো এখানে ধরে রাখার একটা ব্যবস্থা ছিল। জানি না এই ড্যামটা এখন কতটা কার্যকর, তবে একসময় এই ড্যামের পানির যোগান দিত এই ড্যাম থেকে আশেপাশের একটা বিশাল অঞ্চলের। খুব চমৎকার পরিবেশ, একদম সোজা রাস্তা চলে যাচ্ছে জিন পাহাড়ের দিকে। আশেপাশে পাথুরে পাহাড় দেখা যাচ্ছে। এই জিন পাহাড়কে ওয়াদি এ বাইদা অথবা ওয়াদি এ জিন, জিনের পাহাড় বলা হয়ে থাকে। ওয়াদি এ জিন নিয়ে শত শত ইউটিউব ভিডিও দেখা যাবে। যারাই আসে সবাই এই এখানকার যে বিশেষত্ব সেটা ভিডিও করে সবাই শেয়ার করে। ম্যাশ অথবা ছাগল টাইপের চড়ানো হচ্ছে, কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে ওরা যে কী খাচ্ছে সেটাই বিষয়, কারণ এখানে ঘাস অথবা খাওয়ার মতো কোনো কিছুই নেই। সবচেয়ে চমৎকার আসলে পরিবেশটা, খুব সুন্দর মনোরম পরিবেশ। আশেপাশে ঘরবাড়ির কোনো চিহ্ন নেই। লম্বা সরু রাস্তা, লং ড্রাইভের জন্য খুব উপযুক্ত একটা রাস্তা আমি মনে করি। ছবির ক্যানভাসের মতো চিত্র দুপাশে, একটা বিশাল অঞ্চল সমতল, শুধু পাথর আর পাথুরে বালি এবং দু একটা একাশিয়া গাছের মতো দেখা যাচ্ছে, ছোট ছোট ঝোপের মতো। আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম। সামনেই দেখা যাচ্ছে একটা রাউন্ড অ্যাবাউট। এই রাউন্ড অ্যাবাউটটা হচ্ছে শেষ প্রান্ত, এবং কি এখান থেকেই আসলে যখন মদিনার উদ্দেশ্যে আবার আমরা রওনা দেব, তখনই এই এই যে ম্যাগনেটিক যে পাওয়ারটা, সেই পাওয়ারটা আমরা উপভোগ করব গাড়িতে থেকে। তো এখানে প্রচুর, যদি এটা অফ সিজন, আসলে এখন হচ্ছে হজের সিজন না, উমরা সিজন। তারপরেও এই সময় বিভিন্ন ধরনের ট্যুরিস্ট বাস দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে টুকটাক কিছু দর্শনার্থী আছে এই মুহূর্তে। আমি আছি হচ্ছে জিন পাহাড়ে। আসলে অনেকদিন থেকে বিভিন্ন ভিডিওতে জিন পাহাড় সম্পর্কে দেখছি, কিন্তু আসার অনেক ইচ্ছা ছিল। আজকে আল্লাহর রহমতে সুযোগ হলো। আসলে জিন পাহাড়ের রহস্যটা, জিন পাহাড়ের যেই আলৌকিকত্ব বলি আর যেটাই বলি, যে এটা দেখার একটা সুযোগ হলো আজকে। তা আমরা আসলে জিন পাহাড়টা হচ্ছে, আমার যেটা ধারণা ছিল একটা রাস্তা মাঝখানে জিন পাহাড়, আসলে ওরকম কিছুই না। জিন পাহাড়টা হচ্ছে একটা পাহাড়, আর যেখানে হয়তো এই জিনিসটা আবিষ্কার হওয়ার পর সরকার এখানে রাস্তা করে দিয়েছে যাতে সবাই আসতে পারে। আর রাস্তাটা এই এক জায়গায় এসে সীমাবদ্ধ, এরপরে রাউন্ড অ্যাবাউট দিয়ে আবার মোট হচ্ছে আল্লাহ সৃষ্টির বিশেষ একটি প্রাণী। হাজার হাজার বছর ধরে এই ওটের যে ব্যাপক ভূমিকা, মরুভূমির জাহাজ বলা হয়, সিল্ক রোডের যখন নাম দেখা যায় বিভিন্ন জায়গায় ওটের ছবি আসে সবার আগে। জিনিসপত্র এক্সপোর্ট ইম্পোর্ট করার একমাত্র বাহন ছিল তখন এই ওট। খুব বেশি ওজন ওট বহন করতে পারে পিঠে করে, এমনকি বণিকরা, আরব বণিকরা, এমনকি বিভিন্ন অঞ্চলের বণিকরা শত শত মাইল এই ওটের মাধ্যমে পাড়ি দিত। দিনের পর দিন, মাসের পর মাস এক একটা যাত্রা ছিল ওটের মাধ্যমে। এখানে খাবার কোনো ঘাস দেখা যাচ্ছে না, কিন্তু জাবর কাটতেছে মনে হচ্ছে বেচারা ওট। কী যে খাচ্ছে আল্লাহই জানে। পরিবেশটা খুবই সুন্দর, যদি মনে হচ্ছে তাপমাত্রা বেশি, আসলে খুবই নাতিশীতোষ্ণ একটা পরিবেশ। টেম্পারেচার 25 থেকে 26 এই ধরনের, কারণ এই সময়টা হচ্ছে কিছুটা শীতকালের মতো। আমরা মরুভূমিতে মার্বেল আকৃতির কালো কিছু বস্তু দেখতে পেলাম। আমি বলছি না এটা আসলে কী, যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে জানাতে পারেন এই জিনিসটা কী আসলে।
আশেপাশে দু একটা দোকানপাট আছে, তবে অধিকাংশ দর্শনার্থীরা আসার সময় খাবার নিয়ে আসে, কারণ এই জায়গায় দোকানপাট দিয়ে একটা সারাদিন সেই ব্যবসা করার মতো সেই জায়গার সুযোগ নেই অনেক দূরে শহর থেকে। সাধারণত দর্শনার্থীরা খাবার নিয়ে আসে এবং এখানে তাঁবু বানিয়ে তাঁবু করে টেন্ট করে নিজেরা পরিবার সহ নিজেদের খাবার নিজেরা খায়। তারপরে দু একটা কফি শপ অথবা চায়ের দোকান দেখা যাচ্ছে। কফিতে একটু চুমুক দিয়ে খুবই ভালো লাগলো। শুরু হচ্ছে আমাদের সেই লং ওয়েটিং মোমেন্ট। আমরা এখন দেখবো যে আসলে এই ম্যাগনেটিক পাওয়ারের অস্তিত্বটা আমরা গাড়িতে বসে উপভোগ করবো, গাড়ি টেনে নিয়ে যাবে। এখান থেকে শুরু দেখা যাচ্ছে যে গাড়ি হচ্ছে নিউট্রালে সাধারণত গাড়ি চলে না, আর আপনার এসকেলেটারে আপনার পা নাই, কিছু নাই, হচ্ছে খালি এসকেলেটার খালি। সুতরাং এখানে স্বাভাবিকভাবে গাড়ি না চলারই কথা। এখন আপনি স্টার্ট দিবেন, এই তো স্পিড আরও বাড়তেছে, এখন 60 কিমি ক্রস করছি। এবং এই অদ্ভুত দৃশ্য মানে উপভোগ করার জন্য প্রচুর পরিমাণে টুরিস্ট এখানে আসতেছে, 60 কিমি ক্রস করছে গাড়ি। আমি এর ফাঁকে বলে নিচ্ছি আসলে এই এর পেছনে কি আসলে এখানে আসলে কি কোনো ম্যাগনেটিক গ্র্যাভিটি আছে? আসলে এ ধরনের কোনো কিছুই নেই। যেটা বৈজ্ঞানিকভাবে যেটা ব্যাখ্যা করা হয় এটা হচ্ছে এক ধরনের অপটিক্যাল ইলিউশন। পৃথিবীর প্রায় এ ধরনের প্রায় 100টিরও বেশি জায়গা আছে, প্রায় 48টি দেশে এ ধরনের ছোট বড় বিভিন্ন ধরনের রাস্তা অথবা পাহাড় এ ধরনের জায়গা আছে। আশ্চর্য গাড়ির স্পিড, মানে যে গাড়ি যা যাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন গাড়ি যে কত দূরে যাচ্ছে। কোনো স্কেলেটারে কোনো পা নাই, কিছুই নাই, নিউট্রালে গাড়ি, গাড়ি নিউট্রালে, স্কেলেটারে তো পা চাপ দিলেও কিছু হবে না। এই গ্র্যাভিটি হিল যেগুলো আমরা গুগলে সার্চ দিলে দেখতে পারবো আরও অনেক জায়গার ব্যাপার, অথবা এটার আসলে কী এই জিনিসগুলো খুব সহজেই বোঝা যাবে। এখানে কোনো জিনের অস্তিত্ব যদি থাকে তো সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু সাইন্টিফিক যে প্রমাণ সেটা হচ্ছে এগুলো গ্র্যাভিটি হিল হচ্ছে এক ধরনের জায়গা যেগুলো কিছুটা ডাউনহিল, এক ধরনের স্লোপ, যদিও আমাদের চোখে সাধারণত এটাকে আপহিল মনে হয় কিন্তু আসলে হচ্ছে এটা ডাউনহিল। বিস্তীর্ণ জায়গা এবং কি পাহাড় থাকার কারণে ঠিক বোঝা যায় না যে এটা আসলে স্লোপ, এটা উঁচু না বরং নিচু। এগুলাকে কখনো গ্র্যাভিটি হিল বলা হয়, কখনো ম্যাগনেটিক হিল বলা হয়, কখনো আবার ম্যাজিক রোড বলা হয়। বিভিন্ন জায়গায় চারপাশে পাথরি পাহাড় পদক্ষেপ নিলে এখানে বিভিন্ন ধরনের খুব চমৎকার টুরিস্ট। তো আমার কাছে যেটা সবচেয়ে আশ্চর্য হলো 120 কিলোমিটার স্পিডে কিন্তু গাড়ি যায় না, যত স্লোপ থাকুক আমি জানি না, কিন্তু আমার জানা মতে গাড়ি যদি নিউট্রালে থাকে এত স্লোপে যাওয়ার কথা না। যা হয়তো বা এটা নিয়ে আরও যদি গবেষণার প্রয়োজন হয় তাহলে হয়তো হবে, অথবা আছে অলরেডি কিন্তু আমার হয়তো জানা নেই এই মুহূর্তে, কিন্তু খুবই উপভোগ্য একটা বিষয়। যখন পানি ঢালা হবে দেখা যাচ্ছে পানি নিচের দিকে না গড়িয়ে উপরের দিকে উঠবে,
ঠিক কোনো বোতল যদি প্লাস্টিকের বোতল যদি রাখা হয় দেখা যাচ্ছে প্লাস্টিকের বোতলটা নিচের দিকে না এসে উপরের দিকে যাচ্ছে এটাই হচ্ছে ইলিউশন কারণ আমরা যেটাকে উপরের দিকে দেখছি সেটা আসলে উপর না সেটাই হচ্ছে নিচ সমুদ্রপৃষ্ঠ থেকে যখন মাপা হয় তখনই আসলে বোঝা যায় কোন অংশটুকু উঁচা আর কোন অংশটুকু নিচা এই দুই দিন ছুটিতে প্রচুর স্থানীয় লোকজন আসে আশেপাশের অঞ্চল থেকে মদিনা শহর থেকে প্রবাসীরা যারা আছে এরা সবাই আসলে এই জায়গাগুলোতে এসে শত শত গাড়ি এখানে জমা হয় এবং কি লোকজন এখানে তাঁবুতে রাতের বেলা অনেকক্ষণ থাকে ওরা চা খায় অথবা আড্ডা দিয়ে থাকে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের আয়োজন আছে আসার গাড়িগুলোতে এই প্রক্রিয়া কাজ করতেছে না আসার যারা আসতেছে এদিকে এটা কাজ করতেছে না এই প্রক্রিয়াটা কাজ করতেছে শুধু যাওয়ার সময় জিন পাহাড় থেকে মদিনাতে ব্যাক করার সময় ফেরার পথে কিন্তু এই এখানে একটা সাইনবোর্ডের মাধ্যমে বলে দিছে যে এটা জিন পাহাড়ের শেষ গেট আছে একটা